নমস্কার, আজকে আবার আপনাদের সামনে নিয়ে এসেছি ভাবা পাগলা জীবনী বই থেকে আর এক পর্ব। এই পর্বে আমরা জেনে নেব কেমনভাবে অপার্থিব শক্তিধারী বালক ভাবা পাগলা পার্থিব পাঠশালায় ভর্তি হয়ে নিজের জীবন আরম্ভ করেন এবং সেখানে গিয়েও তিনি মাতৃ সাধনায় কিভাবে বিলীন থাকতেন এবং সেখানের নানা ঘটনা জানতে পারবো আজকে। আজকে ভবা পাগলার একটি গান পাঠ করে শোনাচ্ছি শুরু করার আগে। কালি কহরে সদা মন, মন আমার কালি কহরে সদা মন, সময়ে চলিয়া যায় তোমারে ফেলিয়া পায়, পারের সম্বল কিছু করো উপার্জন, কালি কহরে সদা মন। একবার কয়ে দেখো বড় ভালো লাগে, মধু মাখা কালি নাম প্রেম অনুরাগে, অবহেলায় না হয় সংসার সোহাগে, যেমন তেমন ভাবে করো উচ্চারণ, কালি কহরে সদা মন, মন আমার কালি কহরে সদা মন। যত কহিতে পারো কহ কালি নাম, অবিরাম বলো মুখে দিও না বিরাম, ওই কালি পুরাবে তোমার যত মনস্কাম, ইহকাল পরকালের অমূল্য রতন, কালি কহরে সদা মন, মন আমার কালি কহরে সদা মন। জ্বলিয়া পুড়িয়া তুমি হয়েছ পাগল, আর কেন এত জ্বালা চাহ প্রেম জল, ওই কালি সুধা সিন্ধু করিবে শীতল, ভবা কয় ডুবে থাকো জনমের মতন, কালি কহরে সদা মন, মন আমার কালি কহরে সদা মন, সময় চলিয়া যায় তোমারে ফেলিয়া পায়, পারের সম্বল কিছু করো উপার্জন, কালি কহরে সদা মন। শুনতে থাকুন ভবার জীবনী বই থেকে পাঠ করে শোনাচ্ছি আর এক পর্ব, ভালো থাকবেন। গাবতলায় মাতৃপূজায় মেতে উঠলেন ভবেন্দ্রমোহন, মেতে উঠলেন গানের কলি রচনায়, নূতন নূতন গানের কলি কচি কণ্ঠে ভেসে ওঠে, সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গানে যোগদান করেন সহোদর দেবেন্দ্রমোহনও। অবাক বিস্ময়ে বিমোহিত হন নিত্য ক্রীড়াসঙ্গী অন্যান্য বালকগণ। মজাদার এই খেলায় বালকের দল ক্রমেই আরও মেতে ওঠেন দিনে দিনে। উৎসাহ ও উদ্দীপনায় ভবেন্দ্রমোহনের মন যেমন ভরপুর, সেই সঙ্গে দেবেন্দ্রমোহনও গা ভাসিয়ে দিতে চান স্বাভাবিক কারণে। কিন্তু ছেলেদের পাঠশালায় পাঠাতে হবে না, পিতৃকর্তব্যের কথা জাগ্রত হলো গজেন্দ্রমোহনের মনে। ছেলেদের স্কুলে ভর্তি করার বয়স হয়েছে বই কি, ভদ্রবংশের ছেলে, ওদের মূর্খ করে রাখা তো চলে না। যদিও ভবেন্দ্রমোহনের ব্যাপারটি খুবই চিন্তার বিষয়, দিনে দিনে সে ক্রমেই সাধারণ বুদ্ধি বিচারের ঊর্ধ্বে চলে যাচ্ছে, নিয়তই নানা বিস্ময়কর প্রতিভা ও প্রকৃতির পরিচয় দিয়ে চলেছে সে, তাই তার লেখাপড়ার ব্যাপারটাও যথেষ্ট সমস্যাযুক্ত বলে বোধ হচ্ছে সবার মনে। তবু গজেন্দ্রমোহন চুপ করে থাকতে পারেন না, তিনি পিতা, তার দায়িত্ব আছে, কর্তব্য আছে। তবে স্কুলের সমস্যা নেই, এটা একটা ভরসার কথা, স্বগ্রামেই রয়েছে মাইনর স্কুল, আমতা এমই স্কুল। স্কুলটি ভালো, প্রধান শিক্ষক অন্নদাবাবু এবং সহকারী প্রধান শিক্ষক উপেন্দ্রবাবু দুজনেই বিক্রমপুর নিবাসী এবং খুব ভদ্রলোক ও বিচক্ষণ শিক্ষক। তারা যেমন গ্রামের শ্রদ্ধাভাজন হয়েছেন, তেমনি ছাত্রদেরও হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন। গজেন্দ্রমোহন তাদের হাতেই দেবেন্দ্রমোহন ও ভবেন্দ্রমোহনের শিক্ষার ভার অর্পণ করে নিশ্চিন্ত হলেন। দুই ভাইকে ভর্তি করিয়ে এলেন গ্রামের মাইনর স্কুলে। গজেন্দ্রমোহন আরও স্বস্তি পেলেন, ছোট পুত্র ভবেন্দ্রমোহন কোনো আপত্তি তোলেনি, বেঁকে দাঁড়ায়নি দেখে। যেরকম জেদি ছেলে, মনে মনে একটু শঙ্কিত ছিলেন বই কি গজেন্দ্রমোহন।
জেদি হলেও ভবেন্দ্রমোহনের আচরণে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, নূতন নূতন লোকের সান্নিধ্য তার অপ্রিয় নয়। নূতন নূতন মুখ দেখতে, নূতন পরিবেশে উপস্থিত হতে তার আপত্তি নেই, বরং তার মন খুশি হয় তাতে। ন্যায় কার্যে অন্যায় আবদার নেই তার, এটাও লক্ষণীয়। দেবেন্দ্রমোহনের সঙ্গে সঙ্গে ভবেন্দ্রমোহনেরও আমতা মাইনর ইংলিশ স্কুলে যাতায়াত শুরু হলো, অর্থাৎ শুরু হলো অপার্থিব শক্তিধর বালকের পার্থিব পাঠশালায় অধ্যায়। আমতা এমি স্কুলেও এটি তুচ্ছ ঘটনা নয়। বালক হলেও ভবেন্দ্রর কথা ওই স্কুলের শিক্ষক ছাত্র কারো কাছেই অজানা নয়, তাই পুঁথিপুস্তক হাতে পড়ুয়া রূপে ভবেন্দ্রর স্কুলে উপস্থিতি সাড়া জাগাবার মতোই ঘটনা। বলা বাহুল্য, শিক্ষকগণও ভবেন্দ্রকে ছাত্ররূপে কাছে পেয়ে খুবই খুশি হলেন, কিন্তু স্কুলের পাঠ্যপুস্তকাদি পড়বার সময় ভবেন্দ্রের খুব কম আগ্রহ তেমন দেখা গেল না। তার নিজের কাজই অনেক, কালী মূর্তি গড়া, মূর্তি রং করা, গাবতলায় সমবয়সীদের নিয়ে পুজোর আয়োজন করা, গান করা, অনেক কাজ তার। তাই নিয়মিতভাবে স্কুলে যাওয়াও তার হয়ে ওঠে না। অবশ্য সেজন্য তার অনুতাপ নেই, স্কুলের পড়াগুলো মোটামুটি আয়ত্ত করতে তার সময় লাগে অতি সামান্য। সহোদর দেবেন্দ্রমোহনের লেখাপড়ায় অনুরাগ বেশি, মনোযোগও যথেষ্ট। ক্লাসের পরীক্ষার পর দেখা যেতে লাগলো দেবেন্দ্রমোহন প্রথম স্থান অধিকার করেন, কিন্তু পড়াশোনা তেমন না করেও ভবেন্দ্রমোহনের স্থান ক্লাসের মধ্যে দ্বিতীয়। এইভাবেই চলতে লাগলো, কিন্তু এই ভাতৃযুগল যখন তৃতীয় শ্রেণীর ছাত্র, তখন এক কাণ্ড ঘটল। ক্লাসের এক পরীক্ষায় ভবেন্দ্রমোহন অঙ্কে একটি নম্বরও পেলেন না, একেবারে শূন্য, সব কটি অঙ্কই ভুল হয়ে গেছে। অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন ভবেন্দ্রমোহন, অঙ্কে শূন্য, অঙ্কে ফেল। অঙ্ক মানে তো কোলও, মায়ের কোল, সেই মাতৃ অঙ্কেও কি ফেল করব আমি? ওই অঙ্কেও কি আমার ভাগ্যে শূন্য? মহা ভাবনা দেখা দিল ভবেন্দ্রমোহনের কচি মনে, অতি গভীর প্রশ্ন জেগে উঠল তার মনের গভীর হতে। কচি মুখখানা শুষ্ক হয়ে গেল সেই ভাবনায়, গভীর বিষণ্ণতায়। এই প্রশ্ন, এই ভাবনা, ওই যে বাল্যকাল থেকে তার মনে বাসা বাঁধল, তাই দীর্ঘকাল স্থায়ী হয়ে রইল ভবেন্দ্রমোহনের অন্তর জুড়ে। আর তারই নিরিখে পাই উত্তরকালে তার রচিত অতীব সুন্দর, অতি গভীর একটি আধ্যাত্মিক গানে মানুষ মাত্রেরই ওই প্রশ্নের খাঁটি উত্তর সত্য নির্দেশ রেখে দিলেন সেই অমৃত গানটিতে। স্কুলের যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কে ফেল করেছেন তিনি, এতে তত খেদ নয়, কিন্তু মাতৃ অঙ্কে ফেল করলে চলবে কেন? তাই মাতৃ অঙ্ক চিন্তায় ভুল করা চলবে না তার, মনস্থির করে নিলেন বালক ভবেন্দ্রমোহন। চিত্ত স্থির করে মনকে ডুবিয়ে দিলেন মাতৃ অঙ্ক চিন্তায়। তার সেই বাল্যের ভাবনার চিত্রটি সম্পূর্ণ ফুটে উঠল উল্লিখিত গানটিতে। মন তুমি অঙ্ক করিলে ভুল, যোগাসনে বসি যোগ শিখে নাও যোগেশ্বরী অঙ্কের মূল, মন তুমি অঙ্ক করিলে ভুল। বিয়োগ হইবে বিষয় বাসনা, বিয়োগ শিখিতে কষ্ট পাবে না, বিয়োগ শিখাবে অনুরাগে গোনা, তখন আপনি ফুটিবে পুরাণেরই ফুল, মন তুমি অঙ্ক করিলে ভুল। পুরাণ হইবে তব অধিকারী, হেরিবে আনন্দ ভাগেরও কাছারি, অভাগ্যে ঘটে না ভাগ্য শুভঙ্করী,
শুধু অঙ্কে অঙ্ক কষে মূর্খ বাতুল, মন তুমি অঙ্ক করিলে ভুল, যোগাসনে বসি যোগ শিখে নাও, যোগেশ্বরী অঙ্কের মূল। ভবা ভাবে তাই কি অঙ্ক কষিব, যোগ বিয়োগ পূরণ ভাগে কি বসিব, সর্বত্যাগী মাতৃ অঙ্কটি রচিব, এই অঙ্কে অঙ্ক হইবে নির্ভুল, মন তুমি অঙ্ক করিলে ভুল, যোগাসনে বসি যোগ শিখে নাও, যোগেশ্বরী অঙ্কের মূল। বালক ভবেন্দ্রমোহনের বয়স যখন 8-9 বছর, তখন মাতৃ অঙ্ক চিন্তায় তার ব্যাকুল মন এগিয়ে গেল ভিন্ন এক গতিপথে। আমতার অদূরে পার্শ্ববর্তী একটি গ্রামের নাম ভাকুলিয়া। ভাকুলিয়ার গা ঘেঁষে বয়ে চলেছে চৌহাটের নদী, বিশাল ধলেশ্বরী নদীর শাখা ওই চৌহাটের নদী। ভাকুলিয়া গ্রামের মহাশ্মশান রয়েছে ওই চৌহাটের নদী তটেই। বালক ভবেন্দ্রমোহন তখন স্কুলেরই ছাত্র, কিন্তু তখনই ভাকুলিয়ার শ্মশানে পা বাড়ালেন তিনি। বাড়ি থেকে মাইল দেড়েক দূর হাঁটতে হাঁটতে চলে যান তিনি, গিয়ে বসে থাকেন ওই শ্মশান ভূমিতে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলতে থাকলো তার উপবেশন। অগোচরে নয়, চোখে পড়ল অনেকেরই। আ শৈশব ক্রীড়াসঙ্গী বিধুভূষণ চৌধুরীও মাঝে মাঝে সঙ্গ ধরলেন ভবেন্দ্রমোহনের। শৈশব ক্রীড়াসঙ্গীদের মধ্যে বিধুভূষণই ভবেনের প্রতি সর্বাপেক্ষা বেশি আকৃষ্ট, এবং সে একই পাড়ার ছেলে। বিধুভূষণকে ভবেন্দ্রমোহনের অন্যতম বাল্যলীলা সঙ্গী বললে অত্যুক্তি হবে না। ভবেন্দ্রমোহনের সমস্ত ক্রিয়াকলাপের প্রতি দৃষ্টি রাখতে বিধুভূষণ বড় আগ্রহী। সকল সময়েই কাছে কাছে থাকতে তার আকাঙ্ক্ষা প্রবল। তাই ভাকুলিয়ার শ্মশানেও বন্ধুবরের সঙ্গ নিতে শখ হল বিধুভূষণের। বিধুভূষণ নিজেকে ভবেনের বিশেষ অন্তরঙ্গ মনে করলেও ভাকুলিয়ার শ্মশানে ভবেন যখন উপবেশন করেন, তখন তাকে স্পর্শ করতে, কোনো কথা জিজ্ঞাসা করতে, এমনকি তার কাছে বসে থাকতেও কেমন যেন ভয় করে বিধুর, গা ছমছম করে। বন্ধুর দিকে অপার বিস্ময়ে তাকিয়ে থাকেন তিনি। আরও বিস্ময় হতবাক হন যখন বড়দের মতন ভাষায় ও ভাবে নূতন নূতন বিস্ময়কর গান গেয়ে ওঠেন ভবেন। শূন্য শ্মশানে নাচে ওই শ্যামা, সমন দমন ছলে, এ ভাষা বিধুর কাছে অভাবনীয়, তার কল্পনার বহির্ভূত। তাই শুধু অবাক বিস্ময় এক দৃষ্টে তাকিয়ে থাকেন তিনি। ভবেন আবার গেয়ে ওঠেন, মা আমার দক্ষিণা কালী, দুঃখ সুখের যত কথা আমি তারই কাছে বলি। আবারও একদিন গাইলেন, এ তোমার মা কেমন হাসি, এ আবার মা কেমন হাসা, সৃষ্টি ছড়া রঙ্গ তোমার, শ্মশান ঘাটে তোমার বাসা। এমনিভাবে দিনের পর দিন শ্মশান কালী, দক্ষিণা কালী প্রভৃতি মায়ের নানা নামে নানা রূপের বর্ণনায় নূতন নূতন গান মুখে মুখে রচনা করে ভবেন্দ্রমোহন গেয়ে চলেন ভাকুলিয়ার শ্মশান সাধনাকালে। বিধুভূষণ লক্ষ্য করেন কোন এক গভীর দৃষ্টিতে বন্ধু ভবেন তাকিয়ে থাকেন, কখনো শূন্য মার্গে, কখনো অদূরে সম্মুখ ভাগে, কখনো কি যেন একাগ্র মনে শ্রবণ করতে, আবার কখনো সহাস্য বদনে কার সঙ্গে কি যেন কথা বলতে রত থাকেন বন্ধুবর। বিধুভূষণের কাছে এ সবই বিস্ময়কর, সবই রহস্যজনক, সবই চাঞ্চল্যকর। বলা বাহুল্য, বিধুভূষণের এই প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বন্ধু ভবেনের ওই দুর্বোধ্য আচরণ ও গভীর রহস্যজনক লীলা ও কীর্তিকলাপের কথা
চেপে রাখা সম্ভব নয়। দিনের পর দিন তিনি বহু মহলে এবং ভবেন্দ্রমোহনের বাড়িতে আত্মীয় স্বজনকে ওই সকল কথা সবিস্তার বলতে থাকেন এসে, ফলে ঘনিষ্ঠ মহলে ভবেন্দ্রমোহন আলোচনার এক গুরুতর বিষয় হয়ে উঠলেন। বিশেষ চিন্তার কারণ হয়ে উঠল জনক জননী গজেন্দ্রমোহন ও গয়াসুন্দরীর কাছে। পাঠশালা ও বাড়ির গাবতলা অপেক্ষা ভাকুলিয়ার শ্মশানের দিকেই এ সময় ভবেন্দ্রমোহনের মন বেশি ছুটল। তার আগ্রহ ও আনন্দ বুঝি বেশ ঘনীভূত হয়েই উঠল ওই শ্মশানে। শ্মশানে যাস কেন, বন্ধুরা শুধায়। শ্মশান, শ্মশান, চটপটে উত্তর ভবেনের। সে আবার কি, নিজেকে শান দেয় শ্মশানে। শান দেওয়া মানে বুঝিস তো, নিজেকে তীক্ষ্ণ করা, ভূতা ভাব দূর করা, ভবেন বুঝিয়ে দেন বন্ধুদের। অপর কেউ তখনও জানেন না বা আন্দাজ করতেও পারছেন না যে সাধনা জগতের এক অপূর্ব ঘটনা বালক ভবেন্দ্রমোহনের জন্য অপেক্ষা করছিল। অনেকেই জানেন যে সাধনা সময়কালে বিভীষিকা বা ভয়ঙ্কর মূর্তি দর্শনের কথা যথেষ্ট শোনা যায়। এ কথাও শোনা যায় যে বহু সাধক ওই বিভীষিকা দর্শনে ভীত হয়ে সাধন সমরে বিরত হন। শ্মশান সাধনার কঠিন পথ থেকে নিরস্ত হয়ে ফিরে আসেন। কেহ কেহ আবার কিঞ্চিত বিভূতি বা অষ্টসিদ্ধির কিছু লাভ করেই জয় গৌরবে মেতেও ওঠেন। তখন সংসারবাসীর কাছে নিজেকে মহাশক্তিধর রূপে দাঁড় করিয়ে আত্মপ্রসাদ লাভ করেন। ভবেন্দ্রমোহনের সম্মুখে অচিরেই ভাকুলিয়ার মহাশ্মশানে বিভিন্ন ভীষণাকৃতি মূর্তি পরপর উপস্থিত হতে থাকলেন। কিন্তু এই দর্শনের পরিণতি ওই শিশু সাধকের ক্ষেত্রে বিরূপ হবে? কি হবে বালক ভবেন্দ্রমোহনের? লক্ষ্য করবার বিষয় বটে।